গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে সোমবার তো বাড়ি ফিরেছি কালকে রাতেই কালকে দিদিদের বাড়িতে বলেছিল থেকে যেতে শর্মিষ্ঠা দি দিদি দাদা দুইজনেই বলছিল যে থেকে যাও আজকে রাত্রে আর যেতে হবে না তো আমরা তো এত রাত্রেও বাড়ি আসি কোচবিহার থেকে ওই দিন টিভি নিয়ে আসলাম সেদিন রাত্রি বাজে তখন পনেরো দশটার মতো তখন ওখান থেকে আমরা বাইকে রওনা দিয়ে বাড়ি ফিরেছি তো এবার একটা কথা কি যদি এবার শিলিগুড়ি বা কোচবিহারে এসে রাত হয়ে যেত তাহলে মনে হতো যে থাক থেকেই যাই এত রাত্রে বাড়িতে না ফিরি কিন্তু দিন আমাদের বাড়ি মাত্র দশ মিনিটের পনেরো মিনিটের রাস্তা বাইকে তো এখানে এসে আর মনে চাইলো না যে বাড়িতে আর আসবো না এই যে একজন রয়েছে এর জন্য তো মানে একে রেখে গেলেও মনটা খারাপ লাগে একে নিয়েও যাওয়া যায় না কারণ এইসব জায়গায় ঘুরতে গেলেও হোটেল বা বলো রাস্তাঘাট গাড়ির যানবাহন এগুলোতে এদেরকে অ্যালাউ করে না তোমরা তো জানোই তো সে কারণে মন চাইলেও নিয়ে যাওয়া যায় না আর বাড়ির তো একটা টান রয়েছে আর তার মধ্যে কি বলবো মানে ঘুরতে কোনো কোথাও গেলে তারপর ওখান থেকে ডাইরেক্ট বাড়ি আসার কথা ইচ্ছে করে তো মাত্র একদিনে টোরে আমরা গেছিলাম যেদিন যাবো সেদিন রাত্রে থাকবো সেদিন মানে সকাল সকাল যাব সারাদিন ঘুরবো রাতে মেলটার মধ্যে থাকবো দার্জিলিং মেল তো এবার ওখানে ঘুরে তারপরের দিন সারাদিন ঘুরে তারপরের দিন ঘুরে বাড়ি ফিরে আসবো এটাই আগের থেকে কথা ছিল তো কিন্তু যেতে নিয়ে যে এত টাইম লেগে গেল দেখো আমার হাত চাটছে যেতে নিয়ে যে এত টাইম লেগে গেল আমাদের যে আমরা মানে যেদিন গেলাম সেদিন আর কোথাও বাইরে কোথাও ঘুরতে যেতে পারলাম না ওই মেলটার আশেপাশেই থাকতে মানে থাকতে হয়েছিল তো যাই হোক চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিও ভালো লাগবে মাছ নান করে এসে পুজো দিবে এখন আর আমি এখন সমস্ত কাজবাস শেষ করবো কোথাও ঘুরতে গেলে তো জানোই এত এত কাপড় চোপড় পরে যায় সব ধুতে হবে বাড়িঘরটা পরিষ্কার করতে হবে ঘর দর আর রান্নাঘরটা একটু করতে হবে রান্নাঘরে কৌটা গুলো খুব নোংরা হয়েছে ঘুরতে যাওয়ার আগেই দেখেছিলাম কিন্তু মনে হয়েছিল যে ঠিক আছে আসি তারপরে করে নেব তো এই সমস্ত কাজ আজকে করতে হবে তো চলো ফুল এনার্জি নিয়ে সংসারের কাজবাজ শুরু করি

মেকে কি হয়েছে কোচো হ্যাঁ বুঝতে পারছি তুমি খুব মিস করেছো আমাদের হ্যাঁ বুঝতে পেরেছি আমরা ঠিক আছে চলো তো দেখো কালকে এখানে এনে সব ব্যাগ রেখে দিয়েছি আর এই ব্যাগের ভিতর থেকে যা যা আমার দরকার ছিল সব নামিয়ে নিয়েছি এখানে আর ধোয়ার মতো কিছু নেই তবে এই ব্যাগটাকেই ধুতে হবে কারণ হচ্ছে আমি একটা সেন্টের শিশি নিয়ে গেছিলাম মানে সেটা কাচের ছিল তো কাচের ছিল সেই কারণে এই এটা ব্যাগটা না ওখানে গিয়ে পড়ে গেছিলো হাত থেকে পড়ে গিয়ে পুরো স্যান্টের কাচের বোতলটা পুরো ভেঙে চুরমার হয়েছে এটার ভিতরে তো এটা মানে গন্ধ হয়েছে কীরকম একটা কারণ এতটা স্যান্টে একসাথে ভেঙে গেছে বুঝতেই পারছো স্যান্টের শেষি তো ওই কারণে এটাকে ধুয়ে দিব। আর এই দেখো এখানে কত জিনিসপত্র তো এগুলা সব উপরে তুলে রেখে যাই গুছাবো আজকে সব কিছু কোথাও ঘুরতে গেলে যেরকম একটা তারা তাড়াহুড়ো সব রেডি করা এই করা আবার ওখান থেকে এসে আবার একটা ই যে সব কাজকর্ম সারতে হবে কারণ ঘর দর থাকলে একদম ভালো লাগে না যে বড়ো প্লাস তারপরে ওষুধপত্র এগুলো সব নিয়ে গেছিলাম কারণ কখন কি লাগে পাহাড়ি এলাকা পরে পাওয়া যাবে না এই জন্য সব আজকে বুঝাবো তার মধ্যে ব্র্যান্ড প্রমোশনের জন্য ব্র্যান্ড থেকে প্রোডাক্ট পাঠিয়েছে এই যে এটা আবার অ্যাড করতে হবে কাজের শেষ নেই এগুলো সব এখানে থাক আর এটা নিয়ে আর এই যে দেখো জুতো নিয়েছিলাম জুতো এই যে নিয়ে আসলাম এটা বাথরুমের জুতো আর এই যে দেখো এখানে সমস্ত কাপড় চোপড় এগুলো সব এখন ভেজাবো কাজ ফেলে রেখে মানে বসে থেকে একটু যে মানে অন্য কিছু করবো সেটা মানে ইচ্ছেই করে না কোথাও ঘুরতে গেলে যেরকম মনে হয় যেন তাড়াতাড়ি ব্যাগ গুছাই আবার ব্যাগের মধ্যে কোন জিনিস ঢুকাবো কোন জিনিস ঢুকাবো না সেটা একটা মাথায় টেনশান থাকে তেমনি কোথাও থেকে ঘুরে এসে তারপরে মনে হয় যে তাড়াতাড়ি কাপড়চোপড়গুলো ধুয়ে একদম গুছিয়ে রাখি আলমারিতে তো এই আর কি ব্যাপার কাপড় কাপড়চোপড় এখানে বেশি দেখা যাচ্ছে কারণ জিন্সের প্যান্টগুলো এত বড় বড় তো সেই কারণে বেশি আমার মনে করো একটা লেগিংস যদি থাকে সেটা অতটা দেখা যায় না কিন্তু জিন্সের প্যান্টটা চোখে লাগে বেশি তো সমস্ত চোপড় ভিজিয়ে রেখে এদিকে চলে আসলাম কিছু কাপড় আছে যেগুলো আমরা ইউজ করিনি বা একবার শুধু পরে এসে আবার খুলে ফেলেছি তো সেগুলো রোদরে দিয়ে তারপরে রেখে দিব। বেশি কাপড় চোপড় ধুলেও নাকি নষ্ট হয়ে যায় তবে যেগুলো দরকার সেগুলো তো ধুতেই হবে তো এইগুলো ধোয়ার কোনো দরকারই নেই সে কারণে ভাবলাম চলো রোদে দিয়ে তারপরে রেখে দিব ভাজ করে আর এতদিন পরে বাড়ি এসে মানে এতদিন পরে দেখো কথাটা কীরকম করে বললাম মাত্র তো গেলাম এই তো দুরাত আর একদিন তো সেই কারণে মনে হলো যে কতদিন ধরে বাড়িতে নেই সেই কারণে গাছগুলো একটু দেখে নিলাম যে তা দেখো সকাল বেলা খাওয়া হচ্ছে দুধ আর চিরা ও দুধ মুড়ি খেয়ে তারপরে দোকান গেল এটা হচ্ছে মার জন্য আমার আর ঘুটুনেরটা এটা হচ্ছে আমার আর ঘুটুনের জন্য ওকেও দিয়ে দিব আমার এখান থেকে একসাথে মাখিয়ে নিয়ে দেখো ঘুটুনও নিচ্ছে খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম কাপড়গুলো ধুয়ে দিতে কারণ যতক্ষণ না ধুয়ে দিব ততক্ষণ মনে হয় যে কাপড়গুলো এখনো ধুইনি রোদ তো আর বেশিক্ষণ নেই যদিও আমি কাপড় ধোয়াতে আসলাম এখন মনে হয় বারোটার কাছাকাছি বাজে দেখো এই যে এক বালতি কাপড় আরো রয়েছে অল্প 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 না এখানে যে এক গামলা কাপড় ধুয়ে নিয়েছি এই এইটা এখন মেলে এটা এখন মেলে দিয়ে আসবো তাহলে এটা শুকাতে থাক পরে আমি আরও বাকি কাপড়গুলো ধুয়ে নিব। আর তো একবারে যদি সব কিছু নিয়ে যেতে চাই তাহলে একদিনই শুকাবেও না আর নিয়েও যা যেতে পারবো না এত এতগুলো কাপড় একসঙ্গে তো মা ওদিকে সবজি কাটছে বললাম সবজি বলতে বলছে যে কি রান্না হবে বা কিছু তা সবজি বাজার করে নিয়ে আসলো কল্লোল আজকে আবার দেখলাম ভিডিও করছে তো সবজি কাটতে কাটতে আমার যদি কাপড় ধোয়া হয়ে যায় আমি স্নান করে রান্নাটা বসে দিতে পারবো সব নিয়ে যাবো পিছনে বিশাল রোদ উঠেছে আজকে আজকে আর কালকে নাকি রোদ উঠবে পরে নাকি বৃষ্টির সম্ভাবনা আছে সে কারণে আজকে আজকে কাপড়গুলো ধুয়ে দিলে আজকে যদি নাও শুকায় কালকে শুকাতে পারবো তো আমি এখানে অপেক্ষা করছি ট্রাইপুডের জন্য পুসকুনকে পাঠিয়েছি ট্রাইপুডটা একটু এনে দিত মনা ওই দেখো ট্রাইপুড এনে দিচ্ছে আমাকে চলো পিছনে যাই চারিদিকে বাড়ি ঘর হয়ে পুরো মানে জায়গা বন্ধ হয়ে যাচ্ছে তো এই মাঠটা শুধুমাত্র খোলা আছে যেখানে এখনো পর্যন্ত আমাদের পাড়ার সবাই কাপড় মেলতে পারে তো এই দড়িটা কিন্তু আমার না আমার পাশের বাড়ি আমার একটা জায়ের তো ও আমার বাসের মধ্যে নারে এবার ওর দড়িতে এসে আমি নাড়ছি মানে যখন যার দরকার আর কি তো ওকে জিজ্ঞেস করছিলাম কি রে তোমার আজকে কাপড় চোপড় আছে তো বলছে না আজকে আবার কোনো কাপড় নেই মেলো তো ভালোই হলো কেননা সমস্ত কাপড় চোপড় ধুয়েও আমার কোনো অসুবিধা হবে না তো এই যে বাড়ি আসলাম আরও বাকি কাপড়গুলো নিতে তো ধুয়ে নিয়ে চলে আসলাম আর এই পাশে এই বাঁশের মধ্যে যেগুলো এগুলো গেছে তো এগুলো তুলে তারপরে আমি যে এখন ধুয়ে দিচ্ছি তারটা এত নিচে হয়ে গেছে কাপড় মেলতে গিয়ে এইভাবে উপরে তুলে দিতে হচ্ছে দেখো দেখো সমস্ত কাপড় চোপড় এখানে মেলে দিয়েছি তার মধ্যে মেলতে গিয়ে এই দড়িটা ছিঁড়ে পড়ে গিয়েছিল কি যন্ত্রণা দেখো তো তারপরে সেই দড়ি আবার এই যে এখানে গিট দিয়েছে এই দেখো এখানে গিট দিয়ে আবার নতুন করে কাপড় চোপড়গুলো মেললাম চলো সব কাপড় চোপড় মেলা হয়ে গেছে এবার শুকিয়ে যাবে আর ওখানেও কাপড় রয়েছে মিকে এসো বাড়ি এসো বাড়ি যাই এই মিকে আর এই হচ্ছে বাটুল বাটুল আয় আয় চল আয় কি রোদ উঠছে আজকে সেই রোদ চলো 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 কোনো কাপড় বাদ রাখিনি যত কাপড় চোপড় নিয়ে গেছিলাম সমস্ত কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে আর সোয়েটার বাকি আছে আমার হচ্ছে একটা সোয়েটার কললের একটা জ্যাকেট তো এগুলো হচ্ছে ইয়ে দিয়ে ধুতে হবে ইজি যেন কালারটা নষ্ট না হয় আর সোয়েটারটা ইজি দিয়ে ধোয়াই ভালো তো এবার দেখি গিয়ে আজকে বলে আজকে দিয়ে দিব আর নয় তো কালকে মুখ চোখে কি অবস্থা ঘেমে ঘেমে আর মনে গাম বেরোচ্ছে না বাড়ি এসে জল টল খেলাম এখন একটু ভালো লাগছে মানে প্রচুর রোদ উঠেছে না সেই কারণে কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি খুব কষ্ট হয়েছে আর এই দেখো নিয়ে এসছিলাম হচ্ছে মুরুব্বা বাড়ির সবার জন্যই তো চলো খাই এখন বাজে দেখো কয়টা আড়াইটা ও এই মাত্র আসলো দোকান থেকে দোকান থেকে এসে সেখানের নিচে বসলো আর আমি এদিকে এখনও স্নান করিনি ঘর দুয়ার গুছাই নি এইগুলো করতে হবে তো আগে একটু খাওয়া দাওয়া করি শরীরে আবার একটু এনার্জিটা আসুক তারপরে আবার একদমে করে নেব তো বাড়িতেই থাকা যাইতেছে না আর বাজারে তো গাছপালা কিচ্ছু নাই শুধু দোকান আর তার মধ্যে আমাদের দোকানটা হচ্ছে উপরে টিন দেওয়া তো টিন দেওয়া থাকলে তো জানোই বাজারের মধ্যে এরকম কতটা গরম লাগতে পারে

খাওয়া তুমি খাইছ ভাল লাগে না মিষ্টি বেশি ওই জন্য চাল কুমড়া দিয়ে বানায় না তাহলে ভালো লাগে নাই বেশি মিষ্টি আমার তো ভাল লাগলো যে আমি খাচ্ছি আমার ভীষণ ভাল লাগে আমার তো মিষ্টি ভালো লাগে কিন্তু মানে এটা একটু অন্যরকম মিষ্টি না ভাল লাগছে ট্রলি পুরো খালি করে নিয়ে অবশেষে ট্রলিটাকেও কেউ ধুয়ে নিলাম ব্রাশ দিয়ে পুরো ঘষে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমি তো আর লাগাল পাচ্ছি না তারপরে ওকে বললাম যে দাও তো ওখানে তো রোদ আছে বেশ আর জলটা ঝরলেই ওটা শুকিয়ে যাবে তবে রোদে শুকানো আরও বেশি ভালো কোনো গন্ধনন্ধ হবে না ওই জন্য দেখো ছাতাগুলো ভিজা ছিল এখানে মেলে দিয়েছি আর একটা কাজ করেছি সেটা হচ্ছে চাল কুমড়া গাছ লাগিয়েছি চাল কুমড়া গাছ এখানে উঠেছিল ওই জমিটাতে তারপরে একটা ধুতরা ফুলের গাছ সেটা এইবারে পিসি আমাকে দেখালো এই যে এইবারে পিসি তারপরে এখান থেকে ফুলের গাছটা কল্ল তুলে দিল কারণ আমি তুলতে পারছিলাম না খুব শক্ত ছিল মাটিটা তারপরে ফুলের গাছটা লাগালাম আমার এখানে চাল কুমড়া গাছ লাগিয়েছি চলো তোমাদের দেখাবো আর এই যে দেখো দার্জিলিং যাওয়ার সময় এই বিছানা চাদরটা দিয়ে দিয়েছিল দি তো এবার সব কামড় কাপড় চোপড় মনে করে নিয়েছি কিন্তু বিছানার চাদর নিতে ভুলে গেছি মানে যে দেখো দূরে কোথাও গেলে বিছানার চাদর নিয়ে যাই ট্রেনে শোয়ার জন্য বা যে হোটেলে উঠবে সেই হোটেলে বিছানায় পেতে শোয়ার জন্য তো নিতে ভুলে গেছে তারপর শর্মিষ্ঠা দিয়ে এই চাদরটা দিয়ে বলেছিল যে এটা নিয়ে যাও তারপরে এটা নিয়ে গেছিলাম তারপরে এটা এখন আজকে যে ধুয়ে এখানে কিছু অনেকক্ষণ আগেই মেলেছি দেখো না প্রায় শুকনো হয়েই যাচ্ছে আর তবে এটা অনেক ভারী চাদর এটা শুকাতে টাইম লাগবে আর দুটো সোয়েটার আমার সোয়েটার আর কলরলের জ্যাকেট ওটাও আমি ভিজিয়ে রেখে আসলাম ওটাও আমি ই করে দিব ধুয়ে দিব এই যে দেখো এই ব্যাগটা এখানে মেলেছি এটা যদিও শুকাতে টাইম লাগবে আর চাদরটা আজকে না শুকালে শুকিয়ে যাবে আর আমার সোয়েটার কললের জ্যাকেট এগুলো আবার ভিজিয়ে দিয়েছি এ দেখো জলের জলাকার হয়ে গেল কারণ আমি এখানে জলটা ছেড়ে আর বন্ধ করতে ভুলে গেছি এখন বন্ধ করে রেখে আসলাম দৌড়ে আর এই দেখো আমার যে এখানে লক্ষ্মী গাছটা আমি লাগিয়েছিলাম কি সুন্দর এই দেখো বেঁচে গেছে এই দেখো আশা করি বুঝতে পারছো যে পাতা এসছে ছোট ছোট এই যে তার মানে এটা বেঁচে গেছে কি মজা গাছ লাগানোর পরে যদি বেঁচে যায় কত যে আনন্দ হয় সেটা কি বলি আর এই দেখো করলা গাছটা বড় হচ্ছে একটা মানে লাঠি কুপে দিয়েছিলাম যেন সুন্দর করে বেয়ে উপরে উঠতে পারে আর এই দেখো এখানে চাল কুমড়া গাছ এগুলো তো আগেই ছিল আমি লাগিয়েছি যে এখন এই যে এটা এটা লাগিয়েছি এটার সাথে এগুলোর সাথে বড় হবে চাল কুমড়া যদি হতো কত না মজা না তারপরে এই যে দেখো এইটা হচ্ছে দুত্রা ফুলের গাছ তো এটা এখানে লাগিয়ে পুরো জল দিয়ে দিয়েছি আর এই দেখো এটা কি ফুল গাছ গো এটা ওই যে দেখো করি এসছে তোমরা কমেন্টে জানিও তো এটার জন্য কি নামটা আমি ভুলে গেছি এটা রাত্রে ফুটে ফুলটা তো এটারও করিয়ে এসছে কিন্তু কোনো স্যান্ট নেই আমার এই ফুলগুলো এর আগেও ফুটেছে কিন্তু আমি কোনো স্যান্ট পাই না কী জানি কীরকম তো এবার সোয়েটার আর জ্যাকেটটা মেলার জন্য আর কোনো জায়গা নেই পিছনে তো জায়গাই নেই পুরো আমি সব কিছুতে একদম মেলে দিয়ে আসলাম তো ভাবলাম চলো এখানেই মেলে দিই এটা এখানেই জলটা ঝরে তারপরে না কালকে তো দেওয়াই যাবে এবার চলে আসলাম ঘরটা সুন্দর করে ঝাড়ু দিব বিছানাটা ঝেড়ে নিয়েছি চাদরটা আজকে আর বদলালাম না মানে আর মানে শরীরে আর এনার্জি পাচ্ছি না আমি মানে এতটা কষ্ট হচ্ছে অনেকটা মানে ঢকল একদিনে নিয়ে নিলে যেরকম হয় তো এবার আমার কি হয় বলতো যে আজকে কিছু করব কালকে কিছু করব সেটা আমার ধৈর্য ধৈর্যগুলায় না মনে হয় শরীর যখন চলছে তো করেই নিব। প্রত্যেকদিন অল্প অল্প করার থেকে একদিনে সব করো তাও ভালো মানে এটা আমার মনে হয় সবসময় তো দুই ঘর বারান্দা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়ে এখন হচ্ছে সমস্ত ঘর দুই ঘর বারান্দা সব মুছে নেব সার্পের জলের মধ্যে মুছে নিচ্ছি ফিনাইলটা শেষ হয়ে গেছে তো ফিনাইল একটা আনতে হবে সার্পের থেকে ফিনাইল দিয়ে মনে বেশি পরিষ্কার হয় আর তার সাথে সুন্দর একটা স্মেল হয় ঘরের মধ্যে মানে দারুণ লাগে তা যাই হোক চলো আমি ঘর দর মুছে তারপরে চলে যাব একদম স্নান করতে স্নান করে আসলাম এই কিছুক্ষণ আগে এখন বাজে হচ্ছে সাড়ে চারটা কাজকর্ম সমস্ত কিছু সারতে গিয়েই অনেকটা বেলা হয়ে গেছে তো এদিকে কললের খাওয়া হয়ে গেছে ঘুমাচ্ছে আর আমি এখন খাবো তো কি রান্না হয়েছে চলো তোমাদেরকে একটু দেখাই দেখানো হয়নি আজকে অনেক কাজ করার কথা ছিল না কারণ এই কুলালো কাজগুলো করতে তখন করতে আড়াইটার উপরে বাজে তারপরে এই যে গাছ লাগালাম মাঝখানে আবার আবার দুটো একটা সোয়েটার জ্যাকেট এগুলো ধুয়ে দিলাম মানে আজকে কাপড় ধুতেই সারাটা দিন চলে গেল কোথাও ঘুরতে গেলে এই হচ্ছে জ্বালা বাড়ি আসার পরে যে একটা চাপ কাজের সেটা তো একেবারে সবারই তাই শুধু আমার না যেই ঘুরতে যাক না কেন ওই কাপড় চুপড় নিয়ে যাওয়া আবার বাড়ি এসে আবার ধোয়া মানে খুব সমস্যা এই দেখো এখানে হচ্ছে ঢেঁড়স ভাজা এখানে হচ্ছে ডিমের বড়া আর এই হচ্ছে মাছের ঝোল আলু পটলের না আলু ঝিঙার পটলের শুধু আলু ঝিঙা ও আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল রান্না তো মাই করেছে আজকে চলো খাওয়া দাওয়া করে নিই ভীষণ খিদে পেয়েছে শরীর কাঁপছে পুরো খিদের ইয়েতে কারণ এতগুলো কাজ করে আসলাম না মানে এখন হচ্ছে ভাত খাওয়ার জন্য শরীর টানছে ভাত খেয়ে পেটটাকে একটু শান্তি করার জন্য আর এরও খাওয়া দাওয়া হয়ে গেছে কি খাওয়া দাওয়া হচ্ছে হুম তো দেখো কাকু ওইদিকে ফ্যান চালিয়ে মানে ঘরেই বসেছে আর মা আর আমি এখানে টেবিলে আর কি বসে খেয়ে নেব খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে নিয়েছি দুপুরের ওষুধ থাকে আমার রেগুলার আর এটা হচ্ছে একটা পার্সেল তো পার্সেলটা আমরা যখন দার্জিলিংয়ে তখনই এসছে বাড়িতে বাড়িতে বলতে দোকানে দিয়ে গেছে বাজারে তো এবার খুলে দেখি কি পার্সেল এসছে সিরাম ইয়ারফল স্কাল্প সিরাম তো এটা দিয়ে ভিডিওটা আজকেই করতে হবে ওরা আজকেই দিতে হবে বলেছে আজকে করবো রাখে তুই প্রোডাক্টটা এগিয়ে রাখি পরে করব এই কি খাই দেখো বাচ্চা 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 ছেলে মেয়ে সব এসছে চরক বাবাকে নিয়ে চরক বাবাই তো বলে নাকি বাবার পূজা করবে ওরা ওই জন্য সবার বাড়ি বাড়ি ঘুরছে এই যে এই আরেকজন একে তো চিনলাম না রে ওদিকে বাড়ি ও ও আচ্ছা আমি চিনি না যাই না না ওইদিকে দেখছো সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে চলে এসছে কলোনি তো হ্যাঁ চিনি তো এমনি তো ওদেরকে তো চিনি একে চিনি না এরা তো আমাদের আত্মীয় সব আত্মীয় না তো সন্ধ্যা দিয়ে গাছের গোড়ায় জল দিচ্ছি যে রোদ উঠেছিল দিন এই গরমে গাছেরও তো কষ্ট হয় বলো তো ওই জন্যে জল দিব এখন আর ও চলে গেছে দোকান আর সন্ধ্যা সময় আমি পুজো দিচ্ছিলাম যখন দেখলেই ইয়ে আসলো চড়ক বাবার ইয়ে মানে চড়ক বাবাকে নিয়ে আসছিলো তারপরে পুজো হলো তারপরে ও চলে গেল দোকান বলেছিলাম চা খেয়ে যেতে শরীরটা একটু ভালো না ওর কিন্তু দোকানে ছিল তো সারাদিন রোদের মধ্যে তারপরে একটু রেস্ট নেওয়াতে এখন ভালো হয়েছে

যাও ঘরে যাও এই যে দেখো এই চকলেট গুলো দার্জিলিং থেকে এনেছিলাম এটা খায় দেখো কেমন খাবা মুখে পান তাহলে খায় দেখো সেই টেস্ট না বল আমিও খাচ্ছি আমার খুব ভাল লাগে আরেকজন কাঁচা আমটা তো দেখো এক প্রকার জোর করে মাকে চকলেটটা দিচ্ছি যে আগে খেয়ে দেখো কীরকম আর পুসকুনকেও দিয়ে দিলাম তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো